করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ছুটি ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। লম্বা এই ছুটির কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালু রেখেছে পাবনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কোয়ার কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে স্কুলের তিনটি শাখার তিনটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। সেখানে নিয়মিত বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও ক্লিপস, সৃজনশীল প্রশ্নমালা এবং হোমওয়ার্ক দিচ্ছেন শিক্ষকরা। সেসব ক্লাসে অংশ নিয়ে কমেন্টস বক্সে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। স্কোয়ার কিন্ডারগার্টেন হাই স্কুল যেভাবে ক্লাস পরিচালনা করছে সে ক্লাসগুলো আসলে অনুকরণযোগ্য এবং আমি মনে করি জাতীয় মানের, এবং এটা অনুসরণযোগ্য জাতীয়ভাবে। এটা খুবই সময় উপযোগী এবং প্রশংসনীয় একটা উদ্যোগ, এবং বাচ্চারা এটাকে খুবই এনজয় করছে। তারা যখন মিসরা ক্লাস নিচ্ছেন সাথে সাথে সেটা ফলো করে এর হোম টাস্কটা কমপ্লিট করে ছবি তুলে মিসকে অনলাইনে সাবমিট করে দিচ্ছে, এবং কোনো ভুল থাকলে মিস সেটা সাথে সাথেই কারেকশন করছেন। শিক্ষার্থীদের সাথে নিয়মিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা দিচ্ছেন স্কুলের দুইজন ভাইস প্রিন্সিপাল। অনলাইনে এই কার্যক্রমটি নিয়মিত মনিটরিং এবং কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে শিক্ষার্থীদের উৎসাহ দেন স্কুলের প্রিন্সিপাল। প্রতিটা শিক্ষক তারা নিজেরা বাসায় তাদের লেকচারগুলো ভিডিও করছেন, এবং সেই ভিডিওগুলো আমাদের প্রত্যেকটা ক্লাস ওয়াইজ গ্রুপ আছে, এই গ্রুপে তারা আপলোড করে দিচ্ছেন। এবং এই শিক্ষার্থীরা সবচেয়ে বড় ব্যাপার যে তারা এত আনন্দ সহকারে এই ক্লাসগুলো করছে, এবং আমি প্রচুর প্যারেন্টদের কাছ থেকে প্রচুর ফোন পাচ্ছি এবং তারা আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা বরেণ্য শিল্পপতি প্রয়াত স্যামসন এই চৌধুরী প্রতিষ্ঠিত এ স্কুলটি শিক্ষাক্ষেত্রে ধারাবাহিকভাবে সাফল্য রেখে যাচ্ছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।